तो हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय अनदर वीडियो। सो আজকের ব্লগে কি মানে আজকের ভিডিওতে কি তোমরা দেখতে চলেছো সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো এখন বুঝে গেছো। তো হ্যাঁ, আমি আজকে আমার বাড়ির একটা হোম টুর করব, কারণ অনেকদিন ধরে কোনো ব্লগ আসেনি। আর আগের যে ব্লগটা আমি আপলোড করেছিলাম, মানে আগের এর ঠিক আগে মানে ব্লগ 4টা, তো ওটা ছিল আমার আগের যে বাংলা চ্যানেল ছিল সেটারই একটা ভিডিও। তো ওটাতে সেই জন্য খুব একটা ভিউ আসেনি, কারণ আগে তোমরা সবাই ওটা দেখে নিয়েছিলে। তো আশা করছি এই ভিডিওতে ভালোই ভিউ আসবে। আর অ্যাট দ্য সেম টাইম গাইজ, আমার যে ফার্স্ট ভিডিওটা ছিল 140+ ভিউ চলে গেছে, তো 49 আমার এখন মানে রিসেন্ট সাবস্ক্রাইবার, মানে এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন, আমি জানি না তোমরা যখন দেখছো তখন কত হবে, আশা করছি 49ই থাকবে, কারণ এখন আবার খুব একটা সাবস্ক্রাইবার বাড়ছে না। তো যাই হোক, 49 সাবস্ক্রাইবারে মানে 144 ভিউ ঠিকই আছে, মানে একটু বেশি ঠিক আছে। তো চলো ভিডিও দেখা কন্টিনিউ করো। এবারে আমি আমার হোম টুরটা তোমাদের কাছে দেখাই, মানে হোম টুরটা দেখাই না, হোমটা দেখাই। তো ফার্স্ট আমি বাড়ির বাইরে থেকে ভিডিওটা শুরু করব। তো চলো এবার ডাইরেক্ট বাড়িতেই দেখা হচ্ছে। বাড়িটা বাইরে থেকে এরকম কিছুটা দেখতে, তো বাইরে থেকে তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে কীরকম দেখতে। তো আমি এবার গ্যারেজ দিয়ে ভিতরে ঢুকবো, তো চলো আমার সাথে, তোমরাও চলো। তো এই এসেছে আমাদের গ্যারেজে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কার দাঁড়িয়ে আছে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের কারটার সামনে, মানে কারের এই পাশটাতেই আমাদের বাইকটা দাঁড় করানো থাকে এখানে। তো এখন তো বাইকটা নেই, কেননা বাপি সেটা নিয়ে স্কুল গেছে, তো এখন এমনি অলরেডি ফাঁকা আছে। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হেলমেট টেলমেটগুলো রাখা আছে। আর গ্যারেজের ভিতর থেকে বাইরেটা কিছুটা এরকম দেখতে। তো চলো ভিডিও দেখা কন্টিনিউ করো, এবার ভিতর দিকে যাই। তো এটা হচ্ছে বাইরেটা কিছুটা। তো গ্যারেজ থেকে বেরিয়ে আমাদের আছে এই সিঁড়ির রুম। তো সিঁড়ির রুমে তো তোমরা দেখতে পাচ্ছ যে সিঁড়ির রুমটা কিছুটা এরকম দেখতে। আর সিঁড়ি থেকে এটা হচ্ছে আরেকটা গেট বাইরে বেরোনোর মতো, কোলাপসিবল লাগানো আছে এখন। আর সিঁড়ির উপরের দিকে, মানে সিঁড়ি রুমটা অ্যাকচুয়ালি এরকম কিছুটা দেখতে। তো দেখি উপরে যাবো ভাবছি, চলো। হ্যাঁ চলো যাওয়াই যাক উপরে। তো এখন তোমরা, মানে এখন আমরা উপরে যাচ্ছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কয়েকটা ফটো, ঠিক কলাজ টাইপের ফটো ফ্রেম দেওয়া আছে পুরো সিঁড়িটাই, প্রায় ফটো ফ্রেমে ভর্তি। মানে খুব একটা ফটো ফ্রেম নেই, খুব কমই আছে, তাও মানে মোটামুটি যাতে দেখতে ভালো লাগে সেরকমভাবে। স্যার এটা হচ্ছে দিদির রুম, দিদির রুমে এখন দিদি ক্লাস করছে, তাই আমি এখন ঢুকবো না। তো চলো এবার ছাদে যাই। তো এটা হচ্ছে আমাদের ছাদ, আর বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, মেঘও করেছে, মনে হয় বৃষ্টি হতে পারে। তো ছাদ থেকে, মানে বাড়ির ভিতর থেকে ছাদটা কিছুটা এরকম দেখতে লাগে। তো ছাদের এটা ভিউ, এটা হচ্ছে আমার দিদির রুমটায়, মানে যেটা তখন দেখাতে পারিনি। তো এটা হচ্ছে উপরের রুম, অ্যাকচুয়ালি আমাদের একটা দোতলা না, ঠিক দেড়তলা টাইপের। তো এটা হচ্ছে দিদির রুম, গ্যারেজের উপরের রুম, এটাতে দিদি থাকে। তো দেখতেই পাচ্ছ রুমটা কীরকম, এটা হচ্ছে দিদির রুমটা। আর এটা হচ্ছে বেলকনি, পুরো এখান থেকে ভিউ খুব ভালো আসে। তো চলো বেলকনিতে, দেখতেই পাচ্ছ তোমরা, মানে এখান থেকে প্রায় সব জিনিসই, এটা একটা অ্যাকচুয়ালি ওপেন বেলকনি। তো ওপেন বেলকনি থেকে তো ভিউ খুব ভালোই আসে, সেটা হয়তো তোমরা জানো, এখন দেখতেই পাচ্ছ তোমরা। তো বেলকনি থেকে ভিতরটা এরকম দেখতে কিছুটা। তো এবার চলো আবার নিচে যাই। তো এটা হচ্ছে আমরা এখন নিচে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। তো ব্যালকনিটা এরকম কিছুটা দেখতে। তো এবার এটা তো একটা নর্মাল ভিউ ভাবছি, 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি না, একটা ওয়াইড অ্যাঙ্গেলে ভিউ, চলো দেখে নাও। তো ওয়াইড অ্যাঙ্গেলে ব্যালকনিটা কিছুটা এরকম দেখতে। তো এখানে প্রচুর ফুল টুল আছে, মানে ফুলের গাছ, পাতাবাহারের গাছ, এগুলো সব মায়ের শখ, মা লাগায়, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ ব্যালকনির। তো এটা হচ্ছে ব্যালকনির থেকে বাইরের দিকে রুমটা, মানে ভিতরের দিক থেকে দেখতে গেলে এটা বাইরের রুম পড়ছে, আর ব্যালকনির দিক থেকে দেখতে গেলে এটা ফার্স্ট রুম। এই রুমটা অ্যাকচুয়ালি টিভি রুম টাইপের, এটাতে থাকি মেনলি আমি, দুপুরটা থাকি। তো এখানে বাপির বইগুলো আছে। তো এটা হচ্ছে আমার রুম, এই রুমে অ্যাকচুয়ালি মানে আমি সব থেকে বেশি এই রুমটাতেই থাকি। তো আমার রুমটা কিছুটা এরকম দেখতে। এবার চলো ডাইনিংয়ে যাই। তো এটা হচ্ছে ডাইনিং, আর ডাইনিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিচেন, আর ওইদিকে আছে ঠাকুর ঘর। ডাইনিং এই পোর্শনটা আমার বেস্ট লাগে সিরিয়াসলি। তো এখন এটা হচ্ছে কিচেন রুম আমাদের, আর কিচেনের পরে আছে ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটা দাঁড়াও তোমাদের দেখায়, এটা হচ্ছে ঠাকুর ঘর, দাঁড়াও লাইটটা জ্বালতে হবে। এটছে লাইট জ্বালার পর এই যে ঠাকুর ঘরটা কিছুটা এরকম দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ, মানে ছোটো, খুব একটা বড় না। আর এখানে ঠাকুরের সিংহাসন আর ঠাকুর সব আছে। তো এরকম দেখতে কিছুটা ঠাকুর ঘরটা। তো চলো এবার আমি, মানে আপাতত হোম ট্যুরটা এখানে শেষ হলো। তো হোম ট্যুরটা মানে বাড়ির ভিডিওগুলো তো এতক্ষণ তোমরা দেখলে, এবার ভাবছি, মানে ভাবছি না, আমি এবার কিছু সিনেমেটিক্স নিয়েছি। তো সিনেমেটিক্সগুলো এবার এনজয় করে নাও, আর তারপরে আমি ব্লগটা শেষ করব। তো আশা করছি তোমাদের বাড়িটা ভালো লেগেছে। তো এবার সিনেমেটিক্সটা দেখে নাও, চলো চেক আউট দ্য সিনেমেটিক্স অ্যান্ড অল।
আজকে ভিডিওটা এখান পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সাথে সাথে বেল আইকনটা দাবাতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সাবস্ক্রাইব করে রাখবে কেননা আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ ফিচার তোমরা দেখতে চলেছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টিল দেন বাই।